ফসল এবার বেশ ভালোই হয়েছে, তাই না? আমাদের কাজই তো ফসল ফলিয়ে মানুষের মুখে অন্ন তুলে দেওয়া। তবে এবছর বৃষ্টিটা দরকারের তুলনায় বেশিই হচ্ছে। সেটাই তো চিন্তার, আমাদের সারা বছরের পরিশ্রম নষ্ট না হয়। রঙ্গিনী নদীর পাড় ভাঙলেই সর্বনাশ, আমাদের চাষের ক্ষেত ঘরবাড়ি সব ভেসে যাবে। জমিদার বাবু তো বলেছিলেন বর্ষা নামার আগে বাঁধ দেবার ব্যবস্থা করবেন। বাঁধ না দিলে খেতে জল ঢুকে সব ফসল নষ্ট হবে। আজ বৃষ্টিটা নেই, ভগবান করেন যেন আর বৃষ্টিটা না হয়। কাল সবাই মিলে চলো জমিদার বাবুর কাছে যাই। আমার মনে হয় একেবারে রাজামশাইয়ের কাছেই যাই চলো। সবাই মিলে রাজামশাইকে আমাদের সমস্যার কথা বলবো। কিন্তু রাজপ্রাসাদে যদি আমাদের ঢুকতে না দেয়? আমাদের তো আর রাজামশাই চেনেন না যে আমাদের কথা শুনবেন। তাই সবাই চলো, জমিদার মশাইকেই অনুরোধ করি। রঙ্গিনী নদীতে জল যেভাবে বাড়ছে, এই বেলা বাঁধ না দিলে অনেক বড় বিপদ হয়ে যাবে। কাল সকালেই তাহলে জমিদার মশাইয়ের কাছে যাব। আমি দেখি আরো সবাইকে বলে। সবাই গিয়ে বললে উনি নিশ্চয়ই তাড়াতাড়ি ব্যবস্থা করবেন। কিন্তু নদীর যা অবস্থা, আজ রাতে জল বাড়লে যে কি হবে কে জানে। এখন ভগবানই ভরসা। বাবা, তুমি এখানে বসে আছো কেন? বৃষ্টির জল লেগে অসুখ করবে যে। চলো চলো ভিতরে চলো। সবই আমার অদৃষ্ট রে সমু, আমার পোড়া কপাল। কেন বাবা, কি হয়েছে আমাকে বলো। ক্ষেত ভরা ফসল, তার উপর অসময়ে বৃষ্টি, ভগবান যে কপালে কি রেখেছেন কে জানে। কিন্তু বাবা, তুমিই তো বলো যে বৃষ্টি না হলে ক্ষেতে ফসল হবে না, চাষবাস হবে না, মানুষ খেতে পাবে না। চাষের প্রয়োজনীয় বৃষ্টি তো দরকারই, কিন্তু অতিবৃষ্টি যে ভয়ানক। রঙ্গিনী নদীর জল উঠছে, ক্ষেতের ফসল ঘর বাড়ি সব ভেসে যাবে। জমিদার মশাই তো বলেছিলেন এবছর নদীতে বাঁধ দেবার ব্যবস্থা করবেন। সেই আশাতেই তো আছি, কি যে হবে কে জানে। দুশ্চিন্তাতে ঘুম আসছে না। সারা বছরের ফসল ক্ষেতে রয়েছে, নষ্ট হলে যে না খেতে পেয়ে মরব। তুমি চিন্তা করো না বাবা, চলো কাল বরং জমিদার মশাইয়ের কাছে যাই, বাঁধ নির্মাণের জন্য অনুরোধ করি। ঠিকই বলেছিস, পল্টু শিবু রতন তাদেরকেও বলবো যেতে। তাই বলো, এখন চলো ঘরে চলো, একটু বিশ্রাম করো। আহ, কতদিন পরে আবার বাইরে বেরোলাম। যথার্থই বলেছেন মহারাজ, প্রাসাদে বসে প্রজাদের সুখ দুঃখের কথা কতটুকুই বার উপলব্ধি করা যায়। একদম ঠিক বলেছো মন্ত্রী, রাজা হয়ে প্রজাদের সুবিধা অসুবিধা দেখা আমার দায়িত্ব। মহারাজ, আপনার রাজত্বে প্রজারা সুখেই আছে। আচ্ছা, এটা কোথায় এলাম বলো তো? রাজ্যের পশ্চিম দিকে মনে হচ্ছে চলে এসেছি। চলো ওই গাছটার নিচে বসি, আকাশ কালো করে বৃষ্টি নামবে এখনই। চলুন মহারাজ, বসে কিছু খেয়ে নেওয়া যাক। একটা কিছু ব্যবস্থা করুন জমিদার বাবু, না হলে তো বন্যার জল গ্রামে ঢুকলে সর্বনাশ হবে। তোদের এই রোজা এক কথা, তা আমি কি করব বলতো। রঙ্গিনী নদীতে গ্রামের দিকটার বাঁধ দেওয়ার ব্যবস্থা করুন জমিদার বাবু। নদীর ধারেই আমাদের চাষের জমি, বন্যায় চাষের ফসল সব নষ্ট হয়ে গেলে যে পরিবার নিয়ে না খেতে পেয়ে মরব। আহা, বাদ দেওয়া কি মুখের কথা, রাজামশাইয়ের অনুমতি না পেলে কি করে হবে। তাহলে আপনি দয়া করে রাজামশাইয়ের কাছে গিয়ে অনুমতি নেওয়ার ব্যবস্থা করুন জমিদার বাবু। মহাজনের থেকে ঋণ নিয়ে চাষ করেছি, ফসল নষ্ট হলে যে টাকা শোধ দিতে পারবো না। অতি বৃষ্টিতে নদীর জল প্রায় উপচে পড়ছে, খেতে জল ঢোকা শুরু হলে যে সব শেষ হয়ে যাবে। দেখছি কি করা যায়, আগে তো লোক পাঠাই মহারাজের কাছে, উনি কি বলেন দেখি। আমাদের মহারাজ তো শুনেছি বড়ই প্রজাবৎসল, সব শুনলে উনি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন। তোরা সব এখন যা, সন্ধ্যা হয়ে এলো, আমার অনেক কাজ আছে। কি হলো বাবা, জমিদার বাবু কি বললেন? বললেন ব্যবস্থা করবেন, মহারাজের কাছে লোক পাঠাবেন অনুমতির জন্য। কিন্তু সে তো অনেক সময় লাগবে। তাই তো ভাবছি,
সবাই মিলে তো কত অনুরোধ করলাম। এত চিন্তা করো না বাবা, চলো খেয়ে নেবে। সকাল সকাল চাষিগুলো এসে খামোকা সময় নষ্ট করে দিয়ে গেল। বলিয়া আবদার কত, রঙিনী নদীতে বাঁধ দিতে হবে, শুধু শুধু টাকা নষ্ট। আবার রাজামশাইয়ের কাছে আবেদনের কথা বলছে, আমাকে আমার কাজ শেখাচ্ছে, কত বড় স্পর্ধা! না দেব না আমি বাদ, আমি তো চাই ওদের ফসল নষ্ট হোক, তবেই তো আরো বেশি ঋণ নেবে আমার থেকে, তারপর জায়গা জমি সব দখল করব। এদিকে মহারাজের পরোয়ানা তো আগেই এসেছে, যাতে প্রয়োজন পড়লে বাঁধ নির্মাণ করা হয়, কিন্তু সেটাই তো আমি চাই না। নদীর জল উপসে ঘর বাড়ি ক্ষেত ভেসে যাবে, তোরা হবি নিঃস্ব অসহায়, এদিকে আমার কোষাগার পূর্ণ হয়ে উঠবে। মহারাজ, রাতের জন্য একটা মাথা গোজার ঠাঁই জোগাড় করতে হবে। আচ্ছা, আমাদের রাজ্যের পশ্চিম দিকেই তো সতস্বিনী, রঙ্গিনী নদী, এই প্রবল বর্ষণে আশেপাশের গ্রাম ক্ষেতের কোনো ক্ষতি সাধন না হয়। আপনি চিন্তা করবেন না মহারাজ, এই এলাকার যত গ্রাম আছে তাদের প্রত্যেক জমিদারকে নদীতে বাঁধ দেওয়ার আদেশ দেওয়া আছে। কারো ক্ষেতের ফসল ঘরবাড়ি যাতে বন্যার জলে ভেসে না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে। তোমার উপর আমার পূর্ণ ভরসা আছে মন্ত্রী। এ আমার সৌভাগ্য মহারাজ। আচ্ছা চলুন, বৃষ্টিটা এখন ধরেছে, এই বেলা একটা মাথা গোজার ঠাঁই খুঁজতে হবে। কেউ আছেন? একটু বাইরে আসুন না। আপনারা কারা? আমি হলাম গিয়ে একজন পথিক। আমরা দুজনই পথিক, পথশ্রমে ক্লান্ত, রাতটুকু যদি একটু আশ্রয় দেন। অতিথি নারায়ণ, আসুন আসুন। ওরে সমু, ওনাদের ঘরে নিয়ে যা, বসতে দে। আপনারা সমস্যাতে যান, আমি দেখছি আপনাদের জন্য একটু খাওয়ার ব্যবস্থা করি। না না, আপনি ব্যস্ত হবেন না, আমাদের কাছে যথেষ্ট খাওয়ার ছিল, আমরা তাই খেয়েছি। না না, এ আপনি কি বলছেন, আমি দরিদ্র, কিন্তু সামান্য কিছু ব্যবস্থা আমি করতে পারবো। আসুন আসুন, আপনারা ঘরে বসুন, এইটুকু দিয়েই আপনাদের সেবা করতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে, আমরা ঝড় বৃষ্টির মধ্যে বিপদে পড়েছিলাম, আপনি আশ্রয় না দিলে আজ রাতে বড়ই অসুবিধার ভিতরে পড়তাম। তোমরা কোথায় থাকো? সে অনেক দূরে, তুমি চিনবে না। এদিকে একটা কাজে এসেছিলাম দুজনে, বৃষ্টি এসে পড়ায় বড়ই বিপদে পড়ে গেছি, ভাগ্যিস তোমাদের এখানে একটু আশ্রয় পেলাম। সাবধান সাবধান, ভীষণ বিপদ, সবাই শিগগিরই চলো, রঙ্গিনী নদীর পাড়ে ভাঙন শুরু হতে পারে, চাষের ক্ষেতে জল ঢুকে যাবে তাহলে। সর্বনাশ, এসব কি বলছিস তুই? এখন আর কথা বলার সময় নেই, চলো চলো, না হলে সব শেষ হয়ে যাবে। ঠাকুর, এ তুমি কি করলে ঠাকুর, এ তুমি কি করলে! চলো আর দেরি করা যাবে না, আমরা এগোচ্ছি, তোমরাও এসো, বাকিদেরও খবর দিতে হবে। কি হয়েছে, নদীর পাড় ভাঙছে মানে? রঙ্গিনী নদীর পাড়েই সব চাষের ক্ষেত, নদীর পাড় ভেঙে জল ঢুকলে আমাদের সব ফসল নষ্ট হয়ে যাবে। জমিদার বাবুকে বাদ দেওয়ার জন্য কত অনুরোধ করলাম, উনি তো কিছুই করলেন না। সে কি ভাই কালু, এ কি শুনছি, এ তো অন্যায় অত্যাচার। সত্যি এ যে ভালো খবর নয় লালুদা, তবে আমার মনে হয় এখানে বসে সময় নষ্ট না করে এক্ষুনি ঘটনাস্থলে যাওয়া উচিত। ঠিক কথা, চলুন সবাই মিলে যাই ঘটনাস্থলে। গেল গেল সব গেল, হায় হায় হায়, কি হবে এবার? এখনই বাঁধের দুর্বল জায়গাটা কোনোভাবে মেরামত করতে হবে। ভাই কালু চলো হাত লাগাও। কিন্তু কি করে, আমার জমির পাশে কিছু বাড়ির বস্তা পড়ে আছে, তাই দিয়ে আপাতত কাজ চলতে পারে।
এদিকটা খানিকটা সামলানো গেল, কিন্তু একটা পাকাপোক্ত বন্দোবস্ত চাই। চলো বাবা, জমিদার বাড়ি যাই। ঠিক বলেছিস সমু, চল। বাঁচান কর্তা বাঁচান, সব শেষ হয়ে গেল, নদীর পাড় ভাঙতে শুরু করেছে। এত রাতে ঘুম ভাঙিয়ে আমাকে এসব বাজে কথা বলতে এসেছিস? অপরাধ নেবেন না কর্তা, আমাদের সারা বছরের পরিশ্রম সব ভেসে যেতে বসেছে। বাঁধ দেওয়া থাকলে আজ এই দিন দেখতে হতো না। রাজামশাই তো শুনেছি আগের থেকে ব্যবস্থা নিতে বলেছেন। আমার কাজের কৈফিয়ত চাইছিস? বলি বেশ করেছি, বাদ দিইনি, হোক নষ্ট তোদের ফসল। কি বলছেন হুজুর, ফসল নষ্ট হলে খাবো কি, আর খাজনাই বা দেবো কি করে? খাজনা কি করে দিবি সে আমি কি জানি, খাজনা তো দিতেই হবে, না হলে কি উপায় তা আমি বুঝে নেব। এরকম জুলুম করবেন না কর্তা, দয়া করুন। স্যার স্যার বা স্যার, এই কে আসিস, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দে। না না, আমি যাবো না, আমি যাবো না, আপনাকে কিছু ব্যবস্থা নিতেই হবে। তোর এত বড় আস্পর্ধা, এই আমার লাঠিটা দে, আজর পিঠের সাল তুল। মেরো না আমার বাবাকে, মেরো না। তুই যা, তুই যা সমু, পালা। এই তো সমু, তোমার বাবা কোথায়? বাবাকে জমিদার মশাই লাঠি দিয়ে মারছেন। সে কি, কিন্তু কেন? বাবা বাদ বানানোর কথা বলেছিল, তাই জমিদার বাবু ইচ্ছা করেই বাদ দেয়নি, যাতে আমাদের থেকে জোর করে বেশি খাজনা নিতে পারে। আমাদের সারা বছরের রক্ত জল করা পরিশ্রম আজ সব নষ্ট হয়ে যেতে বসেছিল। আজ সাময়িকভাবে জল ঢোকা আটকানো গেল, কিন্তু এটা তো চিরস্থায়ী ব্যবস্থা নয়। বাবাকে ওরা খুব মারছে, তোমরা কিছু করো। এত বড় সাহস, বিনা দোষে লাঠি পেটা করছে, এই যে ঘোর অন্যায় কালু ভাই। তাই তো দেখছি লালু দাদা, চলুন জমিদার বাড়িতে যাই, ভোর তো প্রায় হয়ে এলো। বাবা বাবা, চোখ খোলো বাবা। কোথায় জমিদার? এত গন্ডগোল কিসের সকাল সকাল? আপনি ওকে এইভাবে মেরেছেন? বেশ করেছি, দরকার হলে আরো মারব। আপনি এতদিন বাঁধ দেবার ব্যবস্থা করেননি কেন? ওরে বাবা, সেই কৈফিয়ত কি তোমাকে দেবো নাকি? তুমি কে? আমি কে সেটা আপনার পরে জানলেও হবে, আগে বলুন বাঁধ দেননি কেন? এই যে এতগুলো মানুষের রুজি রুটি বাসস্থান সব আপনার জন্য নষ্ট হতে চলেছে। বেশ করেছি, কি করবি তোরা? আমরা মহারাজের কাছে নালিশ করব। তাই বুঝি, নালিশ করবি আমার নামে? তবে রে, আমার প্রজাদের থেকে জোর করে রাজস্ব আদায় করবে, এত বড় স্পর্ধা। থামুন থামুন মহারাজ, থামুন। মহারাজ মানে আপনি এদেশের মহারাজ? আমি এই দেশের রাজা, আর ইনি আমার মহামন্ত্রী। হ্যাঁ ঠিকই, ছদ্মবেশে আমি আর মহারাজ দেশ ভ্রমণে বেরোই। ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন, না জানে অনেক কিছু বলেছি আপনাকে। মন্ত্রী, অবিলম্বে বাঁধের কাজ শুরু করার ব্যবস্থা হোক, একজন চাষিরও ফসল যেন নষ্ট না হয়, ঘর বাড়ি যেন বন্যার প্রকোপে ভেসে না যায়। যথাজ্ঞা মহারাজ। আমরা ধন্য মহারাজ আপনার দর্শন পেয়ে। আমাদের চাষের জমি বাঁচানোর জন্য আপনি আর মন্ত্রীমশাই আমাদের যা সাহায্য করলেন, এই যে আমাদের পরম সৌভাগ্য। দেশের রাজা হিসেবে এ যে আমার কর্তব্য। মন্ত্রী, সমুর বাবার অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করা হোক। যথার্থই বলেছেন মহারাজ। তোমার আর কোনো চিন্তা নেই সমু, তোমার বাবা ঠিক হয়ে যাবেন, এই জমিদারের উপযুক্ত ব্যবস্থা আমি নেব। তোমাদের গ্রামের এই দুরবস্থার জন্য দেশের রাজা হিসাবে আমি আন্তরিকভাবে দুঃখিত। এই গ্রামের সমস্ত অধিবাসীদের আগামী এক বছরের জন্য খাজনা মকুব থাকবে। জয় মহারাজের জয়।